জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে প্রেম, বিয়ে, এমনকি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জড়িয়ে রয়েছে কুমিল্লার নাম। তবে কবিতীর্থ দৌলতপুরে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে নজরুল ইসলামের বিভিন্ন স্মৃতি। জাতীয় কবির স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে নার্গিসের প্রেম ও বিয়ের স্মৃতি বিজড়িত কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর। এখানে বসে কবি রচনা করেছেন বহু গান ও কবিতা। দৌলতপুরে জড়িয়ে আছে কবির নানান স্মৃতি, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে ক্রমেই হারিয়ে যাচ্ছে সেসব। ওনার যে স্মৃতিগুলো ছিল বা আছে সেগুলো এখন অনেকটাই জরাজীর্ণ অবস্থায় আছে। এটার প্রতি আসলে সরকার বা কারো তেমন সংরক্ষণের বা একটা জাদুঘর হিসাবে নেওয়ার দরকার। দৌলতপুরে সরকারি উদ্যোগে নির্মিত নজরুল মঞ্চ বিশেষ কয়েকটি দিন ছাড়া বছর জুড়েই পড়ে থাকে বেহাল অবস্থায়। গণশুনানিতে নবগঠিত থানার নাম নজরুলনগর করার দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। প্রস্তাবিত সেই নার্গিস বনে নজরুল যে মুরালটি এখানে নির্মাণাধীন ছিল, এটি যেন বাস্তবে রূপ নেয়। দাবি জানাচ্ছি যে যাতে কবি নজরুলনগর থানা হিসাবে এই সংশোধিত নাম করে নামটা ঘোষণা করেন। জাতীয় কবির স্মৃতি সংরক্ষণে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। ভেতরে যেন এই সংক্রান্ত একটা ম্যুরাল ইনক্লুড করা যায়, এই বিষয়টা আমি চিন্তা করে রেখেছি। আমরা বলেছি উদ্যোগতন কর্তৃপক্ষের কাছে, পূর্ববর্তী জেলা প্রশাসক মধ্যে কিছু উদ্যোগ নিয়েছেন, আমরা সেই উদ্যোগগুলি বাস্তবায়ন করব এবং নজরুল নার্গিসের যে স্মৃতি সেই স্মৃতিগুলি সংরক্ষণের জন্য আমরা যে ধরনের কার্যক্রম নেওয়া যায় আমরা নেব। কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।